আজকে আমি পেঁপে আর মুসুরের ডাল দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো। আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি অর্ধেকটা পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিলাম 100 গ্রাম মতো মুসুরের ডাল। এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই আগে থেকে কেটে রাখা পেঁপেগুলো এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে। তবে ভাজার সময় অবশ্যই একটু নুন আর হলুদের গুঁড়ো দিতে ভুলবেন না। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই পেঁপেগুলো একটু ভালো করে ভেজে নেব। দেখুন, পেঁপেগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এই পেঁপেগুলো আমি তুলে নিচ্ছি। পেঁপেগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 2 সাদা এলাচ, 1 টুকরো দারচিনি আর 1 গোটা জিরা। এবারে তেলের সঙ্গে এই ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিয়ে যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দেবো কিছু রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে নেওয়া আদা। এবারে সব কিছু একটু ভালো করে ভেজে নিতে হবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন। দেখুন, পেঁয়াজ রসুন কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। এবারে এই মশলাগুলো এই পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। তাই বন্ধুরা, খুব একটা বেশি সময় না, একটু সময় মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন, পেঁয়াজের সঙ্গে সব মশলা কিন্তু আমি একটুখানি ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুসুরের ডাল। ডালগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই ডালগুলো দিয়ে দিলাম। এবারে এই পেঁয়াজের সঙ্গে ডালগুলো 1 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। আর অবশ্যই আপনারা এইভাবে একদিন হলেও ডাল রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। দেখুন, ডালগুলো কিন্তু 1 মিনিট মতো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই পেঁপে আর 3-4 কাঁচা লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এখন এই জলটা ডাল আর পেঁপের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে 10-15 মিনিট আমি রান্না করে নেব। 15 মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে এই ডালটা আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। আর বন্ধুরা, এই যে 15 মিনিট আমি এই ডালটা রান্না করেছি, আমি কিন্তু মাঝে মধ্যে ঢাকাটা তুলে তুলে এই ডালটা ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে। দেখুন, ডাল কিন্তু প্রায় হয়েই গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দেব 1 চামচ ঘি। এবারে ঘি আর চিনিটা এই ডালের সঙ্গে মিশিয়ে দিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নেব। দেখুন, আরও 1 মিনিট সময় ধরে এই ডাল কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু হয়ে গেছে আর পেঁপেগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই ডালটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের এই পেঁপে দিয়ে ডাল রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।